আসসালামু আলাইকুম। এলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, যারা অচিরেই ইকুইটি ট্রাস্ট হিন্দু এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর পরীক্ষা দিতে যাচ্ছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। আজকে মূলত আলোচনা করব যে ইকুইটি ট্রাস্ট হিন্দু এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের হিন্দু আইন থেকে, যেখান থেকে আপনারা জানেন যে মূলত দুইটা প্রশ্ন হয়ে থাকে এবং দুইটা প্রশ্ন আনসার করতে হয়, চারটা প্রশ্ন থাকে সেখান থেকে দুইটি বাছাই করতে হয়, আর ইকুইটি ট্রাস্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটি একটি করে দিতে হয়। আপনারা চতুর্থ পত্র সম্পর্কে জানেন, কাজে সেই পরিচয়ের দিকে যাচ্ছি না। এখানে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিন্দু আইনে হচ্ছে দেবোত্তর। দেবোত্তর মানে কি? দেবোত্তর মানে হচ্ছে স্রষ্টার সন্তুষ্টির জন্য বা দেবতার সন্তুষ্টির উদ্দেশ্যে যে সম্পত্তিগুলি উৎসর্গ করা হয়, সেই সম্পত্তিগুলিকে মূলত বলা হয় দেবোত্তর সম্পত্তি। এটাকে এন্ডাওমেন্ট বলতে পারেন, এন্ডাওমেন্ট বলা হয়। এন্ডাওমেন্ট মানে হচ্ছে উৎসর্গ করা, অর্থাৎ স্রষ্টার সন্তুষ্টির জন্য উৎসর্গ করা, যার মাধ্যমে আপনি একটা পুণ্য লাভ করবেন। সেটা বিভিন্ন রকম হতে পারে, মূর্তি পূজার ব্যবস্থা করা, পাবলিকের আপ্যায়নের ব্যবস্থা করা, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধর্মীয় স্থাপনা নির্মাণের মাধ্যমেও আপনি পুণ্য কাজে অংশগ্রহণ করতে পারেন, যদি আপনি একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকেন। এবং সেভাবেই আপনি যদি আপনার দান ক্রিয়া চালিয়ে যেতে চান, তাহলে সেভাবে আপনি দেবোত্তর প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলোও করতে পারবেন। এখন এই দেবোত্তরটা বলাটা হচ্ছে, দেবোত্তর সম্পত্তিটার মধ্যে আবার দুই ধরনের বিষয় কাজ করে, একটা প্রাইভেট এন্ডাওমেন্ট আর একটা হচ্ছে পাবলিক এন্ডাওমেন্ট, বা আরও সহজ করে বললে পাবলিক বা ব্যক্তিগত এক জিনিস, আর প্রাইভেট প্রাইভেট হচ্ছে এক জিনিস আর পাবলিক হচ্ছে আরেক জিনিস। প্রাইভেট এন্ডাওমেন্ট বা ব্যক্তিগত দেবোত্তর হচ্ছে আপনার বাড়িমণ্ডলের মধ্যে আপনি একটা নির্দিষ্ট প্রতিমা স্থাপন করলেন এবং সেখানে পূজা অর্চনার ব্যবস্থা করলেন, সেটা আপনার পরিবারের মধ্যে সীমাবদ্ধ, তাকে বলা হবে প্রাইভেট এন্ডাওমেন্ট। আর পাবলিক এন্ডাওমেন্ট বা সার্বজনীন দেবোত্তর বা গণদেবোত্তর, এটা দিয়ে বোঝানো হবে যেখানে আপনি উৎসর্গ করে দিলেন এবং এর মাধ্যমে মূলত কারা লাভবান হবে, মূলত তারাই লাভবান হবে যারা এই সাথে সম্পর্কিত। আচ্ছা, এই ধর্মবিশ্বাসে হতে পারে, ধর্মবিশ্বাসের বাইরে হতে পারে, যে সুযোগ সুবিধাগুলি যারা পেতে পারেন ওই শ্রেণীর ব্যক্তিবর্গরা এটার মধ্যে অংশীদার হিসাবে সে দাঁড়াতে পারেন। আইনের পরবর্তী ধাপ যে বিষয়টা হচ্ছে যে এই পাবলিক বা প্রাইভেটের মধ্যে যে এই সম্পত্তিটা ম্যানেজমেন্ট করবে কে, তখনই আসবে একটি ক্যারেক্টার চলে আসবে যাকে আমরা নর্মালি যাকে আমরা বলে সেবায়েত বলবো, অথবা কোথাও কোথাও বিভিন্ন কর্মকাণ্ড ভেদে মহন্ত, গোসাই, আচার্য বিভিন্ন নামেও তাকে অভিহিত করা হয়েছে। সেখানে সেই সার্বিক আলোক আমরা বলতে পারি সেইভাবেই চিহ্নিত করা হবে। এখন সেবায়েত মানে হচ্ছে এক ধরনের ম্যানেজার। ম্যানেজার কী করবে? ম্যানেজার অনেকগুলি কাজ করবে, পূজা অর্চনার ব্যবস্থা করবে, আপ্যায়নের ব্যবস্থা করবে, বিভিন্ন ধরনের সম্পত্তি রক্ষা করার জন্য মামলা করবে, মামলা দিলে মামলা গ্রহণ করবে, ভাড়া গ্রহণ করবে, ভাড়ার উপযুক্ত ব্যয় করে কাগজপত্র মেনটেন করবে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড উনি পরিচালনা করবেন। একজন ম্যানেজার একটা প্রতিষ্ঠানে থাকলে যেভাবে সব কিছু ম্যানেজ করে, তো ওইভাবে উনি এটা ম্যানেজমেন্টের মতন এটা কাজ করবেন। এটাকে বলা হচ্ছে সেবায়েত। আপনারা খুব নিশ্চয় লক্ষ্য করেছেন যে 2020 সালের হিন্দু আইন থেকে যে প্রশ্নটা এসেছিল দেবোত্তরে, ওখানে কিন্তু খুব মজার বিষয় ছিল। একটা প্রশ্নের মধ্যে আসছে দেবোত্তর কাকে বলে, দেবোত্তরের বিভিন্ন ধরনের পার্থক্য সম্বলিত প্রশ্ন এবং একই সঙ্গে সেবায়তের সাথে সেবায়তের ভূমিকা নিয়ে যে বিষয়টা আমি বললাম, মানে ম্যানেজারের ভূমিকা নিয়ে যে বিষয়টা, আবার এই বিষয়টি আবার টিকার মধ্যে আসছে দেবোত্তর সম্পত্তি, আবার হচ্ছে সেবায়ত। তাহলে একটা প্রশ্নই যদি আনসার করে সে, আর যদি টিকা থেকে দেয় তাহলে টিকার অর্ধেক তার কভার করে ফেলে, কারণ পাঁচটা টিকার মধ্যে দুইটা টিকায় তার ওই প্রশ্ন যিনি দিচ্ছেন উনি ওই দুইটা প্রশ্ন পারেন। কাজে প্রশ্নটা যিনি পারেন অটোমেটিক দুইটা টিকা পারছেন, আর তিনটা টিকা যদি নতুন পারেন তাহলে তার আলাদা খুব বেশি কিছু পড়ার দরকার ছিল না। ওইটা ছিল খুবই লাকি ইয়ার তাদের বলবো, কারণ এই বছর এইরকমটা কি হচ্ছে কি না সেই বিষয়টা আমরা বলতে পারছি না। তবে আমরা এজ এ শিক্ষক হিসাবে এটা কামনা করি যে আপনাদের প্রশ্ন কেমন পড়বে, আপনারা অবলীলায় ভালো করবেন এবং আপনারা পরীক্ষাগুলি ভালো ভালো দিয়ে বেশি বেশি নাম্বার পেয়ে যাবেন। কাজে হিন্দু আইনের উপর মূলত এই বিষয়টি একটু আলোচনা করলাম, আপনারা মনোযোগ দিয়ে তখন শুনেছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।